মাঝে মাঝে একাকী নিভৃতে চোখ বুজে মনে মনে ভাবি, আমি কার দ্বারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, কে আমার জীবন চলার পথে ক্ষতি সাধনের কাঁটা ফেলে রাখে, কে আমার উজ্জ্বল প্রদীপ নিভিয়ে চলার পথ রুদ্ধ করেছে, কে আমাকে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে। কেন আজ পথ আমি খুঁজে পাই না? কেন আজ গন্তব্যের উদ্দেশ্যে হেঁটে সঠিক রাস্তা উপেক্ষা করে বক্র রাস্তা বেছে নিয়েছি? কেন আজ আলোর মশাল এর পরিবর্তে কয়লা নিয়ে ঘুরছি? আবারও ভাবি, কেন আজ বিভিন্ন পাপ কাজে জড়িয়ে পড়ছি? কেন নিজের সাথে নিজেই এভাবে বলে ছলনা করছি, আজই ফার্স্ট, আজই লাস্ট, আজকে শেষবার, কাল থেকে ভালো হয়ে যাব, একদম কোমর বেঁধে নামবো, আর পাপ কাজে জড়াবো না, আর কোনোদিন নামাজ কাজা করব না। এই কথাগুলো বলার পর পরক্ষণে কেন তা ভুলে যাই, কেন বারবার পাপ কাজে জড়িয়ে পড়ি? এই কারণগুলো খুঁজতে গিয়ে কেবল শয়তান আর নফসের প্রলোচনায় খুঁজে পেলাম। বুঝে গেলাম এই সব কিছুর পিছনে নফস আর শয়তানেরই হাত রয়েছে, তবে সেখানে শয়তানের তুলনায় নফসের ভূমিকাটা কিছুটা হলেও বেশি। তাই ভাবলাম নফস নিয়ে আলোচনা করা দরকার, সবাইকে এই নফসের ব্যাপারে সতর্ক করা দরকার। নফস কি? নফস দ্বারা আমরা কিভাবে প্রভাবিত হই, নফসের দ্বারা আমরা কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি, তা সবার সামনে উঠে আসা দরকার। সাথে সাথে তাও জানা উচিত আমরা কিভাবে নফসের বিরুদ্ধে লড়াই করব, কিভাবে নফসকে নিয়ন্ত্রণ করে রাখব। যখন দেখলাম সকল পাপের মূলে এই নফসের হাত রয়েছে, যখন ভাবলাম নফস ঠিক তো সব কিছুই ঠিক, তখন আল্লাহ সুবহানাহু তাআলার অশেষ রহমতে একটি এপিসোড শুরু করলাম, নফসের বিরুদ্ধে লড়াই। দুর্বল কণ্ঠে তুলে নিলাম অতি কঠিন একটি কাজ। বিভিন্ন সময় থমকে গিয়ে আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুলে রেখে এগিয়ে গিয়েছি মূল লক্ষ্যে। প্রায়শই খেয়েছি হোঁচট, বারবার খেয়েছি ধাক্কা। অবশেষে আল্লাহ সুবহানাহু তাআলার রহমতে শুরু করলাম। সবার কাছে একটাই আবেদন, একবার হলেও বইটি ছুঁয়ে দেখবেন, নফসের বিরুদ্ধে লড়াই। তারপর এখান থেকে পাওয়া মেসেজগুলো নিজের উপর প্রয়োগ করে দেখবেন। সাথে সাথে আমি অধমের জন্য একটু দোয়া করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে কবুল করে নেন, আমিন। অতিরিক্ত দুটো কথা বলতে চাই। পুরো এপিসোডটা যেহেতু নফসের উপরে, তাই শয়তানের যাবতীয় কার্যালাপ, তার কৃতকর্ম, পরামর্শ, তার সব কিছু এড়িয়ে গেছি। আলোচনা শোনার পর অনেকে হয়তো ভাবতে পারেন পাঠক শুধুমাত্র নফসের কথাই বলল আর শয়তানকে ভালো বানিয়ে দিল, এই ধারণা যেন না হয়, এজন্য সতর্ক করে দিলাম। শয়তানের কথা ভুলে গেলে চলবে না, শয়তানের থেকে সতর্ক থাকতে হবে এবং শয়তানের থেকে অসতর্ক থাকলে মোটেও চলবে না। আর হ্যাঁ, মানুষ মাত্রই ভুল, তাই এই এপিসোডের কোনো অংশে আংশিক পূর্ণ অথবা ভুল কিছু পরিলক্ষিত হলে তাৎক্ষণিক আমাকে কমেন্ট করে জানাবেন, ইনশাআল্লাহ পরবর্তীতে তা ঠিক করার চেষ্টা করব, ইনশাআল্লাহ। জানেন তো, ইমাম শাফেঈ রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার একটি গ্রন্থে 100 বার সম্পাদনা করার পরে বলেছেন, এখনো আমার মনে হচ্ছে তাতে অনেক ভুল ত্রুটি রয়ে গেছে। সুতরাং আমরা কেউই হলফ করে বলতে পারবো না আমাদের লেখা বই বা আমাদের কোনো কিছুতে কোনো ভুল নেই। এরকম বলার সাহস আমাদের কারো নেই।